আসসালামু আলাইকুম লন্ডন থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে আপনারা জানেন আলী বিএনপি নেতা ছিলেন তিনি সিলেটের বিশ্বনাথ এলাকার লোক এবং দুই হাজার বারো সালে তিনি রাতে বনানী এলাকা থেকে নিখোঁজ হয়ে যান পরবর্তীতে পুলিশ তার গাড়ি মানে তার স্ত্রীর গাড়ি উদ্ধার করে এবং পরিবারকে জানায় যে এরকম একটা গাড়ি পেয়েছি এবং এই সূত্র ধরেই পরে ইলিয়াস আলীর আর কোনো খোঁজ পাওয়া যায়নি এখন জ্যান্ত একটা মানুষ হঠাৎ করে কোথায় হারিয়ে গেল একটা দেশ থেকে একটা পরিবার থেকে কিন্তু তার আর খোঁজই পাওয়া গেল না আজকে বারো বছর হয়ে গেল কিন্তু তিনি কোথায় গেলেন পুলিশ বিভিন্ন বিষয়ে তদন্ত করেছে র্যাব এটার সাথে সম্পৃক্ত ছিল এই সব বিষয় নিয়ে পুলিশ যে যেসব তথ্যপাত্র দিয়েছে তাতে ইলিয়াস আলীর উদ্ধার করা যায় নাই র্যাব বলেছে তারা বিভিন্ন ধরনের সহযোগিতা করেছে ইলিয়াসকে খুঁজে পেতে কিন্তু ইলিয়াস আলীকে আর ফেরানো যায়নি এইসব কর্মকাণ্ড ইলিয়াস কর্মকাণ্ডের কারণে বিভিন্ন ইস্যুতে গুমের বিভিন্ন ইস্যুতে র্যাবের উপরও আন্তর্জাতিক অপহূত আসে এবং ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি তিনি তার স্বামী হারিয়ে যাওয়ার পর জিডি করেছিলেন হাইকোর্টে রিট করেছিলেন এবং তিনি পরবর্তীতে সাক্ষাৎকারে বলেছিলেন হ্যাঁ তারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন মানুষ কোথাও গেলেই জিজ্ঞেস করে হ্যাঁ ইলিয়াস আলীর ব্যাপারে হ্যাঁ বিভিন্ন কিছু জানতে চায় এটা তাদের পরিবারের জন্য একটা সমস্যা তারপরে আছে সাংসারিক অসচ্ছলতা তিনি একটা চাকরি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগুলো থেকে কিছু টাকা পান পেনশন সেটা দিয়ে কোনো রকম চলতেছেন মধ্যখানে রাজনীতিতেও তিনি কিছুটা সক্রিয় হয়েছিলেন তার যে এলাকার বিশ্বনাথ এলাকার একটা ডিমান্ড ছিল তবে তার বড় ছেলে এখন ব্যারিস্টার হয়েছে সে হয়তো একটু পরিবারকে গাইড করতে পারবে এখন কিন্তু এই যে ইলিয়াছালী গুম হয়ে যাওয়া তো এটা অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেন এবং তিনি ফিরে আসতে পারেন কিনা না এটার সম্ভাবনা কতটুকু এগুলো নিয়ে আলোচনা আসছে অনেকে কেউ কেউ মনে করেন সরকার মনে করে এটা দলীয় কুন্দলের কারণে হতে পারে ব্যক্তিগত আক্রোশের কারণে হতে পারে তো এখন সরকারও তাকে গুম করতে পারে বলে আবার বিএনপি অনেকেই দাবি করেন এইখানে এই গুমের পিছনে শুধু একটা মানুষ হারিয়ে যাওয়া নয় তার পরিবার অনেক আর্থিক সংকটে পড়েছে এবং তার যে সম্পদ ছিল সম্পদের যে ভোগ সেখানেও আইনি জটিলতা তৈরি হয়েছে নেত্রো নিউজ নামে একটি সংবাদ সংস্থা তারা র্যাবের দিকে আঙুল তুলেছিল কিন্তু র্যাব বলেছে তারা সম্পৃক্ত নয় তারা সহযোগিতা করেছে ইলিয়াসকে খুঁজে পেতে এখন কথা হচ্ছে যে এই সব কিছু মিলিয়ে একটা হতাশাজনক পরিবেশ যে একটা লোক শুধু সাধারণ লোক না সে একজন বিএনপি নেতা একজন এমপি ছিল সে হারিয়ে গেল হঠাৎ করে তার খুঁজেই পাওয়া গেল না তিনি কি হত্যার শিকার হলেন কারা করলো নাকি গুমের শিকার হলেন না এখনো বেঁচে আছেন দেশে আছেন না বিদেশ আছেন অনেকেই মনে করেন আশা করেন এখনো যে তিনি ফিরতে পারেন যেমন আমরা দেখেছি যে বিএনপি নেতা সালাউদ্দিনও গুম হয়ে গিয়েছিলেন তিনি মন্ত্রীও ছিলেন সেই সালাউদ্দিন হঠাৎ করে ওনাকে পাওয়া গেল ভারতে ওইখানে তিনি পাগলের মতো হাঁটছেন এবং সাসপিসিয়াস ছিলেন পরে হ্যাঁ তিনি বলেছেন যে তাকে পুশ করা হয়েছে হ্যাঁ এইখানে তিনি বলতে পারেন না কিভাবে এখানে এসছেন তো এই যে এখন কারা করলো এগুলো তো এখন সালাউদ্দিন হয়তো দেশে ফিরতে পারেন তার একটা কোর্টে তার একটা কেস আছে ওখানে কলকাতায় হ্যাঁ ওইগুলো সমাধান হলে হয়তো তিনি ফিরতে পারবেন এবং আরও তো ফিরবেন কিনা আরও তো বাংলাদেশকে তিনি সিকিউর মনে করেন কিনা হ্যাঁ সেটা তিনি জানেন এখন কথা হলো যে ইলিয়াস সালির যারা প্রিয়জন তার ভক্ত যারা আছেন তাদের কেউ কেউ এখনও বিশ্বাস করেন যে হঠাৎ সালাউদ্দিন চলে আসতে পারেন তারা তাকে যারা গুম করেছে তারা তাকে ছেড়ে দিতে পারে হ্যাঁ তাদেরকে এমন এক জায়গায় রাখা হয়েছে হ্যাঁ যেমন ধরেন প্যালেস্টাইন যে ফিলিস্তিনে অনেক ইসরায়েলিকে বছরের পর বছর আটকে রাখছে দেখা গেল অনেক বছর পর তারা ছেড়ে দেয় কিন্তু এই ইসরা ইসরায়েল এত বড় শক্তিশালী রাষ্ট্র এত শক্তিশালী তার বাহিনী তারপরে তারা খুঁজে পায় না তো অনেকে মনে করেন যে ইলিয়াস আলীকে হয়তো ওরকম একটা জায়গায় রাখা হয়েছে তারা খুঁজে পাচ্ছেন না হয়তো একদিন তিনি ফিরতে পারেন তবে যদি ফিরতে পারেন সেটা ভালো সংবাদ হ্যাঁ মানুষের জন্য তার পরিবারের জন্য কিন্তু আমরা জানি না তিনি আও ফিরবেন কিনা তবে আশা থাকলো তিনি ফিরুন এবং দেশে গুম হত্যা নির্যাতনের সব বন্ধ রাষ্ট্র অধিকার রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটি মানুষের নিরাপত্তা বিধান করা হুম প্রত্যেকটি মানুষ যাতে হ্যাঁ স্বাচ্ছন্দ্যে কম খাক বেশি খাক সেটা ম্যাটার না কিন্তু মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে টেনশনলেস বসবাস করতে পারে এটা অনেক ইম্পর্টেন্ট যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না ইচ্ছা করে করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ